আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিলাম, অবশ্যই আপনাকেও একদিন ইন্তেকাল করে কবরে আসতে হবে। আবু বকর বললেন, এ তো কোরআনের আয়াত, নবী আমাদের কাছ থেকে বিদায় নেবেন, এটা আচমকা কোনো ঘটনা নয়, এটা তো পরিকল্পিত ঘটনা। নবী পাকের ইন্তেকাল হওয়াটাই তো স্বাভাবিক, ওটা নিয়ে আমাদের রোনাজারি করে বিশেষ লাভ হবে না। উপস্থিত জনমণ্ডলী আপনারা যারা এসেছেন, আমি রসূলুল্লাহর ওসিয়ত পালন করার জন্য ডেকেছি, বলুন আমাদের ভিতরে খলিফা কে হবে? আল্লাহ নবী সাহাবী আবু বকর রাসূলুল্লাহর মাতার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, নবী যখন হায়াতে জিন্দা রয়েছেন, মাতার কাছে বসে বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর, আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, আমি আপনার কাছে ফরিয়াদ করে বলবো, আপনার পরবর্তীতে রাজত্ব কে পরিচালনা করবেন, আপনার পরে খেলাফতের দায়িত্ব কে পালন করবেন? হুজুর আপনি একজনকে নির্বাচন করে দিন, আমরা নির্বাচন করতে গেলে ভুল হতে পারে, আমরা হলাম সামান্য জ্ঞানের অধিকারী, আপনি হলেন অনেক জ্ঞানের অধিকারী, আমাদের নির্বাচন ভুল হলেও আপনার নির্বাচনটা ভুল হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার রাজত্ব পরিচালনা করার জন্য একজন যোগ্য রাষ্ট্রপতি আপনি নির্বাচন করুন। হুজুর বললেন, আমি না, আমি বলবো না, যাকে করলে ভালো হয় তোমরা তার উপরে দায়িত্ব দিও। আবু বকর বললেন, হুজুর আমাদের তো জ্ঞানে গুণে কম, আমরা অল্প জ্ঞানী, হুজুর নির্বাচনটা আপনি করে দেন, রাষ্ট্রপতি কে হবে? খলিফা মানে রাষ্ট্রপতি ধরে নেন। হুজুর বললেন, আমি বলবো না, দায়িত্বটা তোমাদের। মুআররিখিন যারা ইতিহাস চিবিয়ে নিংড়ে রস বের করে, এই ঐতিহাসিকের কারণ ব্যাখ্যা করেছেন, বললেন রাসূলুল্লাহ এই জন্যে কারণ নাম বলেননি, সেদিন যদি নবী বলতেন আমার ইন্তেকালের পরে আবু বকর খলিফা, তাহলে আবু বকরের ইন্তেকালের পূর্বে দেশের জনগণ আবু বকরের উপরে ধরত যে রসুল তো একজনের নাম বলে গিয়েছিলেন, সুতরাং আপনি চলে যাবার পরে কে হবে আপনি নামটা বলুন। আবু বকর বললেন, অমুক হবে। আবার তিনি ইন্তেকালের সময় সবাই বলবে, এটা সিলসিলা বংশ পরস্পর চলে যেত, রাজ্য শাসন করার ব্যাপারে, নেতা নির্বাচনের ব্যাপারে, খলিফা নির্বাচনের ব্যাপারে দেশের গরিব অসহায় জনগণের কোনো ভোট অধিকার থাকত না, বংশ পরস্পর রাজতন্ত্র চলে আসত, ইসলাম গণতন্ত্রের জন্মদাতা। ঐতিহাসিকরা বলেছেন এই জন্য রাসূলুল্লাহ কারণ নাম বলেননি। দ্বিতীয় একটা কারণ ব্যাখ্যা করেছেন, এটাও হতে পারে, নবী বললেন অমুক খলিফা হবে, তিনি খলিফার পদে আসীন হলেন, পাঁচ বৎসর সুন্দর দেশ চালালেন, দেশের জনগণের দুঃখ বেদনায় ঝাঁপিয়ে পড়তেন, কিন্তু পাঁচ বৎসর পরে যে সে নিজে নামাজ পড়ে না, নিজে মদ খায়, নিজে জুয়া খেলে, নিজে দেশের টাকা তসরুপ করে, এইবার কি হবে? দেশের জনগণ দুটো ভাগ হবে, আমাদের খলিফা যখন নামাজ পড়ে না ওরে আর খলিফা রাখা যাবে না, আর একদল মুগুচ্ছেছে বলবে গাঁজা খাক আর চুল্লু খাক, রসুল যখন বলে গেছেন ওই ছাড়া অন্য কেউ হবে না। কথা বোঝেননি? তাহলে রাসূলুল্লাহ যদি নাম বলে যেতেন, চিরকালের জন্যে মুসলমানদের ভিতরে একটা ফেতনা লেগেই থাকত, গণতন্ত্র মানব অধিকার বলে আর কিছু আমাদের সমাজে থাকতো না, রাজতন্ত্র চলে আসত, ইসলাম গণতন্ত্রের জন্মদাতা। আজকের গণতন্ত্রের ফেরিওয়ালা যারা ঠিকেদারি করে বেড়াচ্ছে, এদের সাঁই গোষ্ঠীর চোদ্দ পুরুষ জন্মানোর অনেক আগে নবী মোহাম্মদ গণতন্ত্রের মর্যাদা বজায় রেখে গেছেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক সময় দেখেছি প্যান্ট শার্ট পরা লোক ধর্ম বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে টুপিওয়ালা দাড়িওয়ালাদের গণতন্ত্র শেখায়, মনে হয় যে ওরে ডেকে এনে গণতন্ত্রের এবিসিডির পাতার পড়া একটু ধরিয়ে দেখি, ও গণতন্ত্রের কতটা জানে। আল্লাহ নবী সাহাবী আবু বকর সেদিনকার ঘটনা সুন্দর করে ব্যাখ্যা প্রদান করে বললেন, রাসূলুল্লাহর সাহাবী আল্লাহর নবীকে বারবার করে বলেছিলাম, নবী তো খলিফা নির্বাচন করেন নাই, নবী কারোর নাম প্রতিনিধি হিসাবে নির্বাচিত করেন নাই, আগামীকাল সকালবেলাতে রাসূলুল্লাহর লাশ মোবারক আমরা দাফন করব, অন্য ঝঞ্ঝার ঝামেলায় ব্যস্ত হয়ে যাব, আপনারা বলুন না কাকে আপনারা খলিফা বানাবেন, তবে আপনারা আপনাদের নিজস্ব মতামত পেশ করুন,
হবেন। আমি দেশের একজন নাগরিক হিসাবে আমি আবু বকর আপনাদের কাছে বলছি, রাসূলুল্লাহ হাদিস শরীফে বলেছেন, আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী জন্মগ্রহণ করবেন না। ওয়ালাও কানা বাদি নাবিয়্যান, আমার পরে যদি আল্লাহ কাউকে নবুয়ত প্রদান করতেন, লাকানা উমারু নাবিয়্যান, আল্লাহ পাক হযরত ওমরকে অবশ্যই নবুয়ত প্রদান করতেন। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ একটু জোরে হয় না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আসলে মজলিসের ঝিমপেটার জন্য দায়ী আমি, সময় নষ্ট করছি না, শেষে দু মিনিটই বলে দেবো, কেন দেরি করেছি? যাক, রাগ করে আল্লাহ হবে? মোটামুটি তো বাজার ঠান্ডা আছে, ভালোই আছে, তা যত রাগ সুবহানাল্লাহর উপরে হলো। আমার না টাকাটা নয় কম দেবেন খুনি, যে দেড় ঘন্টা দেরি করে সোজাকে টাকা দেবো না, পঞ্চাশ টাকা চাঁদালে আমি দেবো খুনি। সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র, আল্লাহ মহান, আমি সেই আল্লাহর গোলাম, আল্লাহ তোমার গোলাম হয়ে তোমার গুণগানের কথা আমি স্বীকার করছি। এখানটা রাগ দেখে তো কোনো লাভ হবে না, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ, আর যেন আওয়াজ না কমে। আপনারা চাঙ্গা তো আমি চাঙ্গার, আপনারা যদি ঝিমিয়ে পড়েন আমি তখন বালিশ খুঁজব। কারণে বকব, হযরত আবু বকর বললেন, একটা হাদিস আমি শুনেছিলাম রাসূলুল্লাহর মুখে, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী হবে না, তবে যদি হতো, যদি যদি শব্দটা যেন ভুল করবেন না, আমার পরে যদি কোনো নবী আল্লাহ কাউকে নবুয়ত দিতেন তাহলে হযরত ওমরকে আল্লাহ নবী বানাতেন। আবু বকর ব্যাখ্যা করে বললেন, তাহলে নবুয়তের দায়িত্ব পালন করার মতন যোগ্যতা ওমরের ছিল আছে, কিন্তু সিলসিলা খতম হয়েছে বলে ওমরকে নবুয়ত দেওয়া হয়নি। সুতরাং নবীর অবর্তমানে আমি ওমর বলছি, আমি আবু বকর বলছি, নবীর অবর্তমানে ওই ওমর হলেন মুসলিম জানের খলিফার সবচেয়ে উপযুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানদের বলবো, আপনারা হযরত ওমরকে খলিফার পদে বসান, এটা আবু বকরের প্রস্তাব। আর ওমর কোথায় ছিল, একদম তীরের গতিতে ছুটে এসে আবু বকরকে ধরে নামিয়ে দিয়ে পাথরের উপরে দাঁড়িয়ে বললেন, আমার কিছু বলার আছে, বলো তোমার কি বলার আছে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছেন, আল্লাহ নবী সাহাবী, আপনারা অবশ্যই করে বলে রাখুন, আমি রাসূলুল্লাহর জমানে শুনেছিলাম, গোটা দুনিয়ার উম্মত দিগের সবাবগুলো যদি দাড়িপাল্লার এক পাল্লা চাপিয়ে দেওয়া হয়, আর হযরত আবু বকর রাসূলুল্লাহর গায়ের সুরের সঙ্গী, আল্লাহর নবীর তাফের সঙ্গী, মক্কা মদিনার পথের সঙ্গী, বাল্য বয়সের সঙ্গী, শিশু এবং কিশোর বয়সের সঙ্গী, মক্কা মদিনার পথের সঙ্গী, আমি যতদূর পর্যন্ত জানতে পেরেছি মৃত্যুর পরেও আবু বকর হবেন রাসূলুল্লাহর সঙ্গী। বিশ্বনবী আমার বর্ণনা করেছেন, তামাম দুনিয়ার মানুষের স্বভাব যদি এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, বিশ্বনবীর চরম এবং পরম সঙ্গী আবু বকরের আমল যদি অন্য পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, গোটা দুনিয়ার মানুষের আমলের আমলের তুলনায় আবু বকরের আমলের পাল্লাটা খোদার দরবারে ভারী হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত ওমর বললেন, এ হাদিসটা আপনারা শুনেছেন? সবাই বললেন, হ্যাঁ হ্যাঁ, রাসূলুল্লাহ মাঝে মাঝে বলতেন, আমরা শুনেছি। বলে, তাহলে আপনাদের কোনো কাণ্ডজ্ঞান আছে, ওই জায়গায় আবু বকরকে না দিয়ে আমাকে দিচ্ছেন? ওরা চেয়ারের কদর জানতেন, এই চেয়ারে বসলি দায়িত্ব কতটা, এই রাখালের মাথার কতটা চিন্তা, এরা ওরা ভালো জানতেন। সেই জন্যে চেয়ারে বসতে বললে ফিরে এসে আর একজনের হাতে পায়ে ধরে বলতেন, আমি না আপনি। আর আমাদের দেশের যাদের চেয়ারের কাণ্ডজ্ঞান নেই, চেয়ার বানান করতে পারবে না, সামনে পঞ্চায়েত আসছে দেখবেন ঠেলার নাম বাবাজি। আরে খোদা, যদি নামটা সই করতে বলি কলম দগ্ধ করে ছাড়বে, কথা বোঝেননি, কলম শেষ করে দেবে, কলম বুঝতে পারবে যে আজকে একটা মানুষের পাল্লায় পড়েছে। ডিম ব্যাপারী প্রধান হয়েছে, প্রধান হওয়ার পরে পঞ্চায়েতের সেক্রেটারি ধরিয়ে ধরিয়ে কোনো রকমে কুতিমুতি সইটা করা শিখিয়েছে, তার জব্বার লেখে কি গব্বার লেখে বোঝা যাবে না। এরা হলো রাষ্ট্রনায়ক, দেশ পরিচালনার স্টিয়ারিং এদের হাতে, এরা আবার ওই দেশ পরিচালনার চেয়ারে বসার জন্য কি টানাটানি আর কি খেঁচাখেঁচি হবে, এই আসতে আসতে সামনে একটু দেখবেন পরিস্থিতিটা কি ঘটে। এরা চেয়ারের কদর যদি জানতো, এরা যদি জানতো জনগণের দায়িত্ব কতটা, এরা যদি জানতো দেশের জনগণের চেয়ারে বসলে
কিভাবে তাদের জন্য নিজেকে কোরবানি করতে হবে, খোদার কসম চেয়ারে বসার জন্য তারা মাল টানাটানি করতে পারত না, বস্তা বস্তা টানা মাল আসবে দেশে, চুল্লুর বোতল বেহিসেবে আসবে, গাঁজার কলকি আর গাঁজা মুদাম চলবে সারা দেশময়ে, চুল্লু খাও গাঁজা খাও রাত জাগো মাল টানো ভোটে যেতাও, বেশি দেরি নেই। কি দুর্ভাগ্যজনক সত্য কথা, সেই সমস্ত মোড়ল মাতব্বরদের জেতাবার জন্যে সবচেয়েতে বেশি রক্ত যায় কাদের, একটু কথা বলবেন, মুসলমানদের। জানি না, এরা আমারটা শোনা আছে গয়লা সাবার লগায় 80 বছরে, আমরা সাবার লগাতে ক বছর সময় লোক, আমার একটু জানতে ইচ্ছা হয়। এটা গোটা কমিউনিটির জন্য লজ্জা 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 দিক শত দিক, যারা এই সমস্ত মাতব্বরদের পিছনে রক্ত ছড়ায়। আল্লাহ নবী সাহাবি ওমর আবার দ্বিতীয়বার এর জন্য বললেন, ওগো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবি, নবী বাকের শরীর অসুস্থ ছিলেন, মসজিদের আবাদিতে জোরের নামাজের ইমামতি করবেন, নামাজের সময় হয়ে গেল, আমরা সবাই সেখানে কাতার বন্দি হয়ে গেলাম, ইমামের জায়গায় রাসূলুল্লাহ দাঁড়াবেন, কিন্তু নবী আমার আসছেন না, কেউ কেউ লক্ষ্য করে বললেন, যাও যাও চলে যাও, রাসূলুল্লাহকে ঘর থেকে একটু ডেকে আনো, নামাজের সবাই হয়তো হুজুর আসছেন না, কেউ কেউ বললেন হুজুরকে একটু ঘর থেকে ডেকে আনো না, হয়তো ঘুমিয়ে টুমিয়ে পড়িস কি। হ্যাঁ, নবী পাকের ঘুম কি আমাদের মতন, আমাদের মতো ঘুম? কোনো মানুষ যদি ঘুমিয়ে টলে পড়েছে পড়ার উজু আছে, মশলাটা একটু বলবেন, তার মানে যে লোকটা টলে পড়তেই পারে ওর ভিতরে যদি একটু বাই সরিয়ে ফেলে মনে থাকার কথা নয়, সুতরাং বাই সরাক আর না সরাক উজু করতেই হবে। রসুল্লাহ ঘুমিয়ে পড়লে কি উজু ভাঙত? জি, কেন ভাঙত না? সিরতে ইবনে হিসাম মাওয়াহিবে লাদুনিয়া খুব সুন্দর করে বর্ণনা করেছেন, যে রসুল্লাহ চোখ দুটো ঘুমাতো আর অন্তরটা জেগে থাকতো, জোরে বলুন সুবহানাল্লাহ, দেশের জনগণ ভক্ত রসুল ঘুমাচ্ছেন কিন্তু তার অন্তরটা জেগে আছে, অতএব ওই ঘুমের ভিতরে অজু কাটার কোনো কারণ যদি ঘটে যায় রসুল্লাহ জানতে পারতেন, এই জন্য নবীর ঘুমে অজু ভাঙে না। একজন বললেন ডাকো না নবীর, হয়তো ঘুমিয়ে টুমিয়ে পড়েছ কি, জামাতের সময় হয়ে যাচ্ছে খেয়াল নেই, সে গিরিকট ডাকো, ছুটে যে হজরত আবু বকর জামার কলার ধরে টানলেন, এই তো সাহস কি হারা, যে মানুষটা সারা দুনিয়ার মানুষের নামাজের ডাক দিয়েছেন তুই আজকে সেই মানুষটার নামাজের ডাক দিতে যাচ্ছিস, হ্যাঁ থতমত খেয়ে থাড়িয়ে গেছে সাহাবি, সত্যিই তো পৃথিবীর মানুষকে নামাজের ডাক দিয়েছেন তো নবী বাক, আর তোর এত বড় সাহস, যিনি গোটা জগৎকে নামাজের পথে দেখেছেন আর সেই মানুষটা নামাজ কাজা করে ঘুমাবে তুই ভাবলি কি করে হারা? রসুলুল্লাহ জামাতে আসছেন না কোনো কারণ আছে, বললেন একবার খোঁজ নিয়ে দেখাও কেন আসছেন না, বললেন নামাজের ব্যাপারে নবীকে সতর্ক করা ধৃষ্টতা লঙ্ঘনের সামিল, অন্য কোনো ব্যাপার হলে আলাদা জিনিস, যে নামাজ নিয়ে তিনি আমাদের সতর্ক করেছেন। তাইফের মাটিতে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে মেরে যখন রক্তাক্ত করা হয়েছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীকে সঙ্গে করে নিয়ে কোন রকমে উঁচু করে নিয়ে তিনি একটা বাগানের ভিতরে প্রবেশ করলেন, আঙ্গুর বাগানের ভিতরে প্রবেশ করলেন, ওরা তখনও মারপিট করবে, রাসূলুল্লাহর কথা বলতে পারছেন না, উনি আর চলতে পারছেন না, ডাকলে তিনি আর সাড়া দিতে পারছেন না, বেঈমান কাফের বিশ্বাসঘাতকেরা মনে করল মুহাম্মদ জন্মের মতো ইন্তেকাল করেছে, ওর বেঁচে নেই আর মেরে কি হবে, চল বাড়ি যাই, ওরা মনের স্বাদ মিটিয়ে মারপিট করে যে যার মতন বাড়িতে চলে গেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর মাথাটা নিজের ঠিক কি বলবো, কোমরটা এইরকম জায়গায়, পিঠটা উরতির উপরে, হাতটা কাঁধের উপরে, মাথাটা খনুইয়ের উপরে, হযরত আবু বকর রাসূলুল্লাহর মুখটা ধরে কখনো ডাকছেন কখনো দরুদ পড়ছেন, দুবার তিনবার ডাকলেন কোনো সাড়া শব্দ নেই, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু চোখ চেয়ে দেখুন আমি আবু বকর ছাড়া এখানে আর কেউ নেই, দুবার তিনবার চারবার কোনো সাড়া নেই, আবু বকর ঢুকরে কেঁদে উঠেছেন, সম্ভবত নবীকে আর জীবন্ত ফিরে পাওয়া যাবে না।
বিশ্ব নবীর কলিজা আছেনা সাহাবি হযরত আবু বকর রাসূলুল্লাহর মাথাটাকে নিজের হাতির উপরে ধারণ করে ঝজ্জর করে কেঁদে ফেলেছেন, আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছেন, আল্লাহ তুই ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র, ইজ্জত এবং সম্মান তো একমাত্র তোমার হাতে, তুলিজুল লাইলা ফিন নাহারি, আল্লাহ দিনের ভিতর থেকে রাত আপনি বার করতে পারেন, ও তুলিজুন নাহার ফিল লাইলি, রাতের ভিতর থেকে দিনকে আপনি টেনে বার করতে বারিন, ইন্নাল্লাহা ইউহিয়ু ওয়া ইউমীতু, আল্লাহ ইচ্ছা করলে মুর্দাকে যেন জীবন দান করতে পারেন, ইচ্ছা করলে জীবন্তকে আপনি মারতে পারেন, এত ক্ষমতা যখন আপনার রয়েছে আল্লাহ, আমি আবু বকর জানি না আমার বলাটা অন্যায় হবে কিনা, তবু আমি সহ্য করতে পারি না আল্লাহ, আমি আবু বকর আমার জীবনের বিনিময়ে তোমার নবীকে যদি বাঁচিয়ে রাখা সম্ভব হয়ে থাকে, আল্লাহ আমি আবু বকরকে আপনি মেরে দিয়ে আপনার নবীকে আপনি পুনর্জীবন নসিব করুন, জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমি আবু বকর বলে যাই, আল্লাহ আপনার নবীকে আপনি ফিরিয়ে নেন, আল্লাহ আমি বললে ইসলামের ক্ষতি হবে না, কিন্তু ইসলামের শিশু অবস্থায় আপনার হাবিব যদি মারা পড়েন ইসলাম ধর্মটারই হয়তো অকাল মৃত্যু ঘটবে। এমন করে যখন কান্নাকাটি করছেন, আবু বকরের চোখের পানি যখন টুপিয়ে টুপিয়ে রাসূলুল্লাহর মুখের উপরে পড়ছে, ওই মুখের পানিগুলো গায়ের জুব্বা জামার কিনারা দিয়ে পরিষ্কার করে দিচ্ছেন, এমন করে চোখের গরম পানি দু চার ফোঁটা পড়ার পরেতে বিশ্ব নবী আমার চোখ চেয়ে আস্তে আস্তে দেখলেন, আবু বকরের মুখের দিকে চাইলেন, আবু বকর রাসূলুল্লাহর মুখটা ধরে কপাল চুম্বন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কি বড় কষ্ট হচ্ছে, নবী আমার বললেন, আবু বকর সব কথা তোমায় খুলে বলবো, তবে সূর্য কি ডুবে গেল, এখন কি রাত হয়ে গেছে, বলে না ইয়া রাসূলুল্লাহ, সূর্য অস্তমিত হওয়ার পূর্ব সময়ে একটু পরেই সূর্যটা ডুবে যাবে, আল্লাহ নবী আমার বললেন, বাবা আবু বকর শিগগিরই করে তুমি আমায় ধরে তুলে দাও, এখনো তো আমার আসরের নামাজ পড়া হয়নি। বলুন যার পাপ থেকে মাথা পর্যন্ত দেহটা রক্তাক্ত সেন্সলেস অবস্থায় পড়ে আছেন, আবু বকর বলছেন ওদের একটুখানি বিশ্রাম করুন, নাই মাগরিবের পরে নামাজটা কাজা পড়ে দেবেন। বললেন আবু বকর জানো না, ওদের পাথরের আঘাতে রক্ত মাংসের এ দেহে এক যন্ত্রণার কষ্ট সহ্য করছি, নামাজটা যদি সময় মতন পড়তে না পারি রুহের যন্ত্রণাটাও বেড়ে যাবে, তুমি একটু তুলে দাও, নামাজটা পড়ে নেই, জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। যে মানুষটা এই পরিস্থিতিতেও নামাজ পড়তে পারেন, আজকে জোহরের নামাজে জামাতে আসেননি, সেই মানুষটাকে পৃথিবীর কোনো মানুষের নামাজের জন্য ডাকার কোনো অধিকার আছে কি? অবকর জামার কলার ধরে টেনে আনলেন, তুই সাহস ভালো নবীকে নামাজের দাওয়াত দিতে যাচ্ছিস, একটু বুঝে সুঝে ডাকা ভালো ছিল, ফিরে চলে এলেন। নামাজটা কেডা পড়াবে, কে বললেন অবকর পড়াক, বললে আমার সাহস হয় না, এই আব্দুর রহমান বিন আউফ, খালিদ বিন ওলিদ, আর হযরত ওমরের একটু আসি আসি ভাব, ওমরের মেজাজ তো সবসময় একটু কড়াই ছিল, কেউ যখন নামাজ পড়াতে যাচ্ছেন বলে তাই বলে কি নামাজটা কাজা হবে, এই যা পিছকে যা আমি দাঁড়াচ্ছি, দে তো দিদি, ঠিক পাটিতে যে জায়গায় রাসূলুল্লাহ পা দিয়ে দাঁড়াতেন ওই জায়গাটায় নয়, এক কদম পিছিয়ে আবু বকর ওমর দাঁড়িয়েছেন, বললেন তো বিদ্বেষী গিরি জামাতটা হয়ে যাক, নামাজে কাজা হয়ে গেল বেড়ায়, যেই পিছনে তকবীর রেখেছেন আর মসজিদে নাবাবিতে সংলগ্ন রাসূলুল্লাহর হুজুরা পর্দার কাপড় সরিয়ে বললেন নামাজের ওখানে দাঁড়িয়েছে কে, বললেন ওমর। বিশ্বনবী আমার ঘরের ভিতর থেকে আওয়াজ করে বললেন, ওরে ওমা তোর সাহস কি, তুই ওখানে নামাজ পড়াবি, না না ওমা তুমি নও তুমি নও তুমি নও, শিগগিরি করে পিছনে চলে এসো, আমি জামাতে যেতে পারি নাই, অসুস্থতার কারণে জামাতে যেতে পারি নাই, আমার বর্তমানে তুমি কি করে ওখানে নামাজ পড়াবে ওমার, না না তোমার নামাজ আর হবে না, শিগগিরি করে বাবা ওমার ওখান থেকে পিছিয়ে চলে আয়, আমার কলিজার টুকরা আবু বকর কোথায় রয়েছেন তাকেই দাঁড় করিয়ে দাও, জোরে সোরে বলুন সুবহান। এই গাই দুতে দুতি না গরু যদি একটু নড়ি টড়ে যায় দুধ চমকে যায়, খেয়াল করেননি, দুধ হওয়ার কথা তিন সের, যদি ওই রকম ভাই তোর একটু গড়িটা নাড়াদিন ভ্যান্ডালে যাই, একবার নাড়ালুম ও পাশে রাখলো, এ বলে তুই গড়ি একটু গরুটা একটু নাড়াদিন ধানের বাজার নেমে যাই, ঘোড়ার ডিম দুধ হতো তিন সের, সেখানে আড়াই সেরও হবে না বলো। এই রকম আরো চমৎকার ওয়াজ পেতে ইউটিউবে স্টুডিও জমজম চ্যানেল সাবস্ক্রাইব করুন।